আসলে যে গার্লস স্কুলের মেয়েদের সামনে যদি স্টেপ না দেখাইতাম তাহলে ওরা পছন্দ করতো না আরকি। আর ইউ কমেডি মি, যখন সাইকেল চালাতে টাস করে সাইকেল ছেড়ে দিতাম আবার সাইকেল চলতো আবার এটারে যে দৌড়ে ধরতাম, বাট আমার ফেস এক্সপ্রেশন একটু খারাপ। আমি রিকোয়েস্ট করবো যারা সাইকেল স্ট্যান্ডার্ডে আছেন, কি প্র্যাকটিস স্টান্ট রাইডিং করেন, সাইকেল স্ট্যান্ড করেন, নেশা থেকে বিরত থাকেন। নেশা থেকে বিরত থাকার একটা রিজন হচ্ছে সাইকেল স্ট্যান্ড করা, সাইকেল চালানো। এই তখন আমি বাচ্চা ছিলাম, এই তখন এগুলো একটু আসলে মাথার মধ্যে কাজ করতো, যে মানে জীবনের প্রথম মনে হয় সুইমিং পুল গেছি, আর কি জানি না কবে গেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট না, আজকে আমি কোনো ব্লগ করতে যাচ্ছি না বা কোথাও ঘুরতে যেতেছি না। কালকে রাতের বেলা আমি করছি কি, আমার ফেসবুক ঢুকছি আর কি, প্রোফাইলে ঢুকছি। ঢোকার পরে একটু দেখলাম আমি ওল্ড ফটোস, যে আমার ওল্ড ফটোসগুলো কেমন। তারপর ঢোকার পরে বাকিটা ইতিহাস হয়ে গেছে, আসলে কিছু ছবি প্রাইভেটও করে দিছি ভয়ে। অ্যান্ড এখন এই ভিডিও দেখার পরে কেউ যে আবার ওই ছবিতে লালা দিয়েন না, ইটস মাই রিকোয়েস্ট। তো আসলে আমি যে জিনিসগুলো যে ছবিগুলো দেখছি সেই ছবিগুলো আপনাদের সাথে অন স্ক্রিনে ইউটিউবে আমি শেয়ার করতে চাই, এন্ড আমি আমার রিয়াকশনটা আপনাদের সাথে দেখাতে চাই আর কি। মানে কি রিয়াকশন কালকে রাতে আমার হয়েছিল, আজকে আপনাদের সামনে আমার হবে আর কি। তো ভিডিও যারা ফার্স্ট দেখছেন স্ম্যাশ দা সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব বাটনে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। আর পাঁচ দিন পাঁচটা টানা ব্লগ দিয়েছি, ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লেগেছে। এন্ড এটা অনেক বড় একটা পাওয়া, হিউজ পরিমাণ রেসপন্স, এন্ড 15,70,000 সাবস্ক্রাইবারের জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তাড়াতাড়ি 16,00,000 বানাতেন, তাড়াতাড়ি। তো এখন আমি করবো কি, ম্যাকটা খুলবো, খোলার পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে যাবো, যাওয়ার পরে আমি আমার রিয়াকশনগুলো শেয়ার করবো। সো গাইজ, আমি আমার প্রথম ছবিতে আসছি। গাইজ, কেউ কেউ এটা দেখে ভাববেন না, ফাহিম ভাই আপনার চুলের এখান দিয়ে তিনটা দাগ কেন? আসলে তখন একটা ট্রেন্ড ছিল, এই ছবিটা কবে রবেরে তখন 12 সালে আছে না, যে সেলুনে যে ভাই তিনটে স্টেপ মেরে দেন। আসলে ওই যে গার্লস স্কুলের মেয়েদের সামনে যদি স্টেপ না দেখাইতাম তাহলে ওরা পছন্দ করতো না আরকি। আর ইউ কমেডি মি, আর ইউ কমেডি মি। ডোন্ট মাইন্ড গাইস, এরপরের ছবিটা কিন্তু হাসি আমি কিউট আছি, ঠিক আছে? কারণ সাইকেলটা ধরে বসে আছি গাইস, আমি আমার একটা ডার্ট ফ্রেম সাইকেলের সাথে বসে আছি, তার উপর এমএস ভিজিটের একটা লোগো, লাল রঙের শার্ট পরছি, তার মানে মানে কোনো না কোনো মেয়ের স্কুলের আশেপাশের মাঠেই ছবিটা তুলছিলাম আমি। হ্যাঁ, ডাজেন্ট ম্যাটার, হয় এইসব হয়, ছোটোবেলায় লাভ এট ফার্স্ট সাইট হয়। আসলে যাকেই দেখতাম তাকেই ভালো লাগতো, যাকেই দেখতাম তাকেই পছন্দ হইতো, বাট ওরা পছন্দ করতো না, এটা স্বাভাবিক, এটা এটা কেউ প্যারা নেবেন না। ওয়াও গাইস, আরেকটা ছবি চলে আসছে, যে চশমা হাতে নিয়ে দাঁড়ায় আছি, এটা মিজান ছবি তুলছে, ওয়ান অফ মাই ফ্রেন্ড, যে এখন অনেক বড় বিজনেসম্যান, কেরানীগঞ্জে ব্যবসা করে। সে ছবিটা আমি ধরে আছি, তার উপর ওর ছবির লোগোটা আছে, চশমাটা ধরে আছি। এই ছবিটা কিন্তু আমার ভালো আসছে, এতটা কিন্তু খারাপ ছিলাম না ভাই। দাঁড়া, নেক্সট ছবিতে যাচ্ছে। আরে, এই চুলে ধরার ছবি সেখান থেকে স্টার্ট। এই ছবিটা আমি তুলছিলাম হইছে সোনারগাঁ পানাম সিটি আছে না, পানাম সিটির মধ্যে, তো মাঝে গেছিলাম একটু ফটোশ্যুট, তার মাঝে একটু যে কোটি দিছে, শার্টের উপর কোটি পরছি। হাসে, তুই শার্টের পাঞ্জাবির উপর কোটি না, শার্টের উপর কোটি পরছি। কোটি করার পরে যে আমি সবসময় এরকম করি না, আমার চুলগুলো একটু সিল্কি, দ্যাটস ওয়াই চুলগুলো সবসময় মানে দ্যাটস ওয়াই হেয়ার কিটারে তারা করে। নেক্সট ছবি যাচ্ছে। ওয়াও, এটা মনে হয় আমার এই ড্রেসিং টেবিলটা এখানে ছিল, এই আলমারিটা এখানে ছিল ড্রেসিং টেবিলটা, তখন একটু DSLR নিয়ে ভাব দেখাই দিছে। আসলে হাসি, তোমার হাতে মিররলেস ক্যামেরা, এখন লট অফ এক্সপেন্সিভ, যেটা আমি আমার চোখের সামনে এখনও মাঝে মাঝে পড়ে, শুধু ব্লগেই আমি ক্যামেরা দেখি, কখনো ধরে দেখার সুযোগটা আমার হয় না এই ক্যামেরাটা। তো এই ক্যামেরাটা, এটা এটা ছিল মিঠুর ক্যামেরা, মিঠুর ওখানে বলছে ভাইয়া তোমার কাছে একদিন রাখো ক্যামেরাটা, আমিও করছি কি, লাইট টাইট লাগে ফ্ল্যাশ। গাইস, আমার কাছে DSLR আছে, এটার একটা রিজন আছে, DSLR দিয়ে কিন্তু মেয়ে পাঠানো যাইতো না। আসলে একবার দুষ্টু ছিলাম। আই তুই কি, এই এটার পোস্ট আমার নিতে হবে,
তারা গাইস রোদে দাঁড়িয়ে একটা সেলফি তুললাম সাইকেলের সাথে, কেমন লাগছে কমেন্টে জানাবেন। ব্যাপারটা হয়েছে এরকম, যদিও আমার মানে পিছবার কি নিচে মেরে আমার ডাটমোর হর্নেট 4X যেটা অনেক জোস ছিল টিয়া কালারের সাইকেলটা, তারপরে ছবি আসে ওর কি। আচ্ছা এই ফোনটাকে হাতে 6S Plus, হ্যাঁ 6S Plus শেরওয়ানি পরছিলাম। এই শেরওয়ানিটা এখনো আমার আলমারির মধ্যে আছে আসিফ, জানোস এখনো আছে? হ্যাঁ এই শেরওয়ানিটা আমি আমার জুয়াল দাদা আছে না আমার যে কাজিন ফুফাতো ভাই, তার বিয়েতে আমি কিনছিলাম হলুদে পরার জন্য। এটা শালটা আমি বলি, এটা শালটা আমি বলি হাসিম, এটা শালটা হয়েছে 2011 সাল, এই এটা কিনছিলাম। এই 11 সালের পাঞ্জাবি আমার এই এটার মধ্যে এখনো আছে। আসলে আমি পাঞ্জাবি কালেকশন করি, তো দ্যাটস ওয়াই আর কি আছে। এন্ড তার পিছনে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন গাইস, এগুলা কোনো খারাপ বোতল না, এগুলা মানে আমি গুলিস্তান গেছিলাম তো মানে ফুটবল খেলার টি শার্ট কেনার জন্য, তখনকার সময় তখন ওই বোতলগুলো খালি বেশ, ওগুলো কিনে আই না আমি, এগুলোর রং ভরতাম, রঙের কালার ভরতাম, ভরে এই জায়গাটার মধ্যে আমি সাজিয়ে রাখতাম, ওয়ালগুলোর মধ্যে সাজিয়ে রাখতাম। পরে আমি ওইগুলো ফালাই দিছে, অনেক জ্ঞান জ্ঞান করছে, যদিও আমি আই ডোন্ট লাইক অলস। ওরে এটা 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 শালো বলবো না, আমাকে অনেক কিউট লাগতেছে, যদিও আমি অনেক ছোটো, দাড়ি মোস মনে হয় নতুন উঠতেছে, তখন চুলগুলোর কাটিংগুলো অনেক সুন্দর, বাচ্চা বাচ্চা লাগতেছে। গাড়ির স্টিয়ারিংয়ে বসে একটা সেলফি গাইস, আজকে আমি গাড়ি চালাচ্ছি, কেমন লাগছে আমাকে? এগুলোই মনে হয় ক্যাপশন ছিল না, গাড়ি চালানোর ভাগ্যে একটা সেলফি, গাড়ি চালানোর ভাগ্যে একটা সেলফি, যদিও এগুলো আমি অনেক চেঞ্জ করে ফেলছি অনেক কিছু। তো এরপরে ছবিটা আমি আমার লাল ডাটমোর হর্নেট 4X এর সাথে, এটা লাল এমএস ভিজিটের টি শার্ট যেটা শাল বললাম না, এটারও এগুলো সব আমার কালেকশনে আছে, 4X এর সাথে একটা ছবি আফটার প্র্যাকটিস। তখন কিন্তু গাইস মাঠের পিছনে এরকম ছিল, বাউন্ডারি গুলো কিন্তু এরকম ছিল, এন্ড মাঠের পিছনে যারা আসেন ছড়িমুলার পানিটা কি মাঠের পিছনে, এখন একটু আপডেটেড, বাট এরকম ছিল ওয়াল গুলো বেসিক্যালি এটাই। এই ছবিটাতেও কিন্তু হাসি দেখতে পাচ্ছিস যে আমার দাড়ি নতুন নতুন উঠতেছে, মানে একটু আছে না লুক, দাড়িটা কাটলে বুঝতে পারতাম এটা এখন করা যাবেই না, অসম্ভব, এটা কাটলে আমার এখনো ক্লাস 8-9 এর বাচ্চার মতো লাগবে, 100% শিওর আমি জানি, এমনিও বয়স বেড়ে গেছে, এইসব ভন্ডামি দরকার নেই এখন আর করার। এই ছবিটার একটা কাহিনী আছে, এই ছবিটা তোলা হয়েছিল আশুলিয়া ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, যেটার কভার ফটো মনে হয় আমার পেজে বা প্রোফাইলে একটা আছে, যে সাইকেল নিয়ে নামতেছিলাম তখন আমি সাইকেল স্ট্যান্ডার্ডে ছিলাম। আর এই ছবি এই মানে ফিট বিস্কিটের এই শ্যুটটার মধ্যে, আচ্ছা এটা ফিট বিস্কিটের না, এটা ইগলুর শ্যুট ছিল বা ড্যাফোডিলই ছিল, এটা ইগলু আইসক্রিমের ছিল, ড্যাফোডিলের মধ্যে ছিল, সিয়াম ভাইয়ের সাথে ছিল অনেক আগে। তারপরে গায়েস একটা ভিক্টোরি একটা ছবি তুলছি, চুলগুলো স্পাইক, তার পিছনে আমার অনেকগুলো পারফিউম দেখতে পাচ্ছেন আপনারা। ইয়েস গাইস আমি তখন থেকেই পারফিউম লাভার ছিলাম অনেক, আমার বাসায় কিছু না থাকতো তো পারফিউম বডি স্প্রে হ্যান ত্যান হামিজাবি থাকতো। তা আমার একটা কম্পিউটার টেবিল ছিল তার পাশে দেখতে পাচ্ছি, এটা ছিল এই কোনায়, ড্রেসিং টেবিল ছিল এই বরাবর, এখানে না এখানে খাট ছিল কোনো একটা জায়গায় ছিল, চেঞ্জ হয়েছে মানে 2-3 বার এমনি এমনি চেঞ্জ হয় মানে কয়েক বছর পর পর, যদিও আমরা এই বাসায় 26 বছর অর্ধেক জীবনে পার করি, কবে মরে ডরে যাইবে। তারপরে তো এই ছবিটা তোলা হয়েছে কুমিল্লা ইয়াতে এয়ারপোর্টে, আমার পিছনে একটা প্রিমিয়াম গাড়ি গাইস 19 সিরিয়ালের, আমাকে অনেক সুন্দর লাগছে এটাতেও। আসলে আমি কেমন কি রিয়েকশন দিই আমি বুঝতে পারতেছি না, আসলে আসলে আমি কিউট স্বীকার কর, হাউ কিউট বেশি আগের ছবিগুলো তো খুঁজে পাই নাই, ওই হার্ড ডিস্ক ধরা যাবে না, ওটা আমি আমি আপলোড করেছিলাম। তো এই প্রিমিয়ার গাড়িটার সাথে আমাদের অনেক রেকর্ড আছে, এই প্রিমিয়ার গাড়িটা দিয়ে আমি 7 দিনও কুমিল্লা গেছি, আগে কুমিল্লা প্রচুর যাইতাম আমরা সবাই, এটা ছিল রাহাত বাবুর গাড়ি, আর এটার মানে অবস্থা আমি খারাপ করে ফেলেছি, চালাই অনেক চালাইছি এটা। তারপরে ও গোপ্রো, এই গোপ্রোর মডেলটা হয়েছে হিরো থ্রি প্লাস। এই গোপ্রোটা তখনকার সময় কিনা যখন আমি আমার খাটটা এভাবে ছিল আর আমি ডান্ডিটা এভাবে নিয়ে একটা আমার প্রথম ছবি তুলছি মোবাইল দিয়ে, হাতে কিন্তু দেখছো মোবাইল আছে, মোবাইল দিয়ে ক্যাপচার করছিলাম এটা। এই ফুটে এই গোপ্রোটা এখন আমরা ওই যে গোপ্রো তো ওইখানে লাগানো আছে, এখন আমরা গোপ্রো 11 ইউজ করি, বাট এই ছবিটা কিন্তু গোপ্রো 3 দিয়ে তোলা, তার মানে অনেক অনেক গোপ্রো কিনছে, তখনকার এই গোপ্রোর দাম ছিল 15,000 টাকা, দাম মরে অনেক বইলা টইলা পাম্প পুটি মাইরা কিনছিলাম। এটা কি ছবি? সাইকেল তলে দিয়ে বাইরে যেতে স্যার আমি এরকম করে আসি, এই তেরি কি? আচ্ছা
এই স্টান্টটা হইছে যখন সাইকেল চালাতেছি চালাতেছি টাস করে সাইকেল ছেড়ে দিতাম, আবার সাইকেল চলতো, আবার এটারে যে দৌড়ে ধরতাম। বাট আমার ফেস এক্সপ্রেশন একটু খারাপ। তবে একটা কথা আছে, এটা কি সাইকেল স্টান্টের ছবি? হ্যাঁ। তো আপনি কি একটা সত্যি কথা বলুন, আপনি কি সাইকেল স্টান্ট মিস করেন? ইয়েস, আই মিস সাইকেল স্টান্ট। আমি যখন সাইকেল স্টান্ট করতাম মাঠের পিছনে, তো যেই বহর থাকতো সাইকেলের, এই এই বহরটা ছিল 2016-এ, যে এত পরিমাণ সাইকেল স্টান্ট মাঠের পিছে স্টান্টই করা যেত না, এত পরিমাণ সাইকেল থাকতো। তা আমি রিকোয়েস্ট করবো যারা সাইকেল স্ট্যান্ডার্ডের আছেন, কি প্র্যাকটিস স্টান্ট রাইডিং করেন, সাইকেল স্টান্ট করেন, নেশা থেকে বিরত থাকেন। নেশা থেকে বিরত থাকার একটা রিজন হচ্ছে সাইকেল স্টান্ট করা, সাইকেল চালানো। এইটা সাইকেল স্টান্ট করলে বা সাইকেল চালাইলে দেখবেন ওই যে জিনিসটা মাথার মধ্যে আসবেই না। এইটা ছিল তখনকার সময় আমার মেসেজ, মানে 2015 থেকে 2017 পর্যন্ত এই মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে আসছিলাম, যে নেশা থেকে বিরত থাকেন, সাইকেল স্টান্ট বা যে কোনো গেমের পাশে থাকেন, এলে আপনি নিজেকে রিফ্রেশ মনে হবে। তো এইটা তখনকার ছবি। জীবনে মনে হয় প্রথমবার আমি সুইমিং পুলে গেছি, সুইমিং পুলে যেয়ে তাওয়ালটা পেঁচে একটু শুয়েছিলাম, তারপরে আমি উপর থেকে আমার নিজেকে সেলফি নিয়েছি, এটাও আমি আপলোড করছি। এই তখন আমি বাচ্চা ছিলাম, এই তখন এগুলো একটু আসলে মাথার মধ্যে কাজ করতো, যে মানে জীবনে প্রথম মনে হয় সুইমিং পুলে গেছি, আর কি জানি না কবে গেছি। শিট। সো নেক্সট ছবি হইছে গিটার হাতে, এটা গিটার না, এটা উকুলিলি, কালো কালার একটা টি শার্ট, কালো কালার একটা প্যান্ট। এই ছবিটা হইছে আমার জীবনের প্রথম সাজেক যাওয়া, অ্যান্ড ইটস 2017 সালে আমি সাজেক গিয়েছিলাম আমার পালসার বাইকটা নিয়ে, আমার ফার্স্ট জীবনের ফার্স্ট লং রাইড। এটা আমার কাজিন বড় ভাই রাজিন ভাইয়ের সাথে, যার বউয়ের কথা আমি আপনাদের সবাইকে বলি, বিয়ে করেন না কেন, বিয়ে করেন না কেন ভাই, এই বেটা এখনও বিয়ে করেন নাই। তো ওনার সাথে গেছিলাম, উনি তখন বাইক অনেক চালাইতো, তার মাঝখানে আমরা সবাই গেছিলাম, জিসানও গেছিলো এই সাজেকে। তো এটা ছিল তখনকার ছবি, মিজানের 60D মনে হয় ছবিটা তোলা, তখন আমরা DSLR অনেক বেশি ইউজ করতাম, এটার প্রতি অ্যাডিক্টেড ছিল। এই ছবিটা ক্যাপ পরা, প্যান্টটা একটু ঢোলা, আর একটা জিনিস ফলো করা, আমার জুতা কিন্তু অন্যরকম, দেখছো স্কেটস না, এটার একটা রিজন আছে, কারণ আমি সাইকেল স্ট্যান্ড করতে গেছিলাম ওই জায়গায়, এই জ্যাকেটটা আরেকজনের ধান নিয়ে আমি পড়ছি। এই জ্যাকেটটা ছিল হয়েছে আবদানের, আমি বলছি একটা দিয়ে একটু ছবি তুলি আমার মনে ভালোই লাগবে। এই ক্যাপটা ছিল আরেক পোলার, আবদান সামিনের একটা ফ্রেন্ড আছে আবদান, এই জ্যাকেটটা হয়েছে আবদানের। এই তখন বুদ্ধিজীবীতে আমরা সাইকেল স্ট্যান্ড করতাম না, বাইক স্ট্যান্ড করতাম, বাইক স্ট্যান্ড, হ্যাঁ বাইক স্ট্যান্ড, তখন ওই যে ড্রিফ্ট মারতাম, ড্রিফ্ট মারার জন্য এই জুতা লাগতো আমার, এই জুতা ছিঁড়তো প্রচুর, তখন এই জুতাটা কিনতে হবে। সো নেক্সট ছবি হয়েছে ওয়াও আমার পালসার বাইকের সাথে, ইমেজ ভেরি স্টিকার লাগানো, অ্যান্ড একটা হুমড়াটা একটা দাঁড়া, এই হুমড়াটা দাঁড়া গরমের পিছনে একটা রিজন আছে, কেন জানো, এই ছবিটার একটা জিনিস দেখছোস, এক সাইডটা কিন্তু কাটা, কেউ একজন এখানে ধরে রাখছে, আর আমিও দূরে একটা ভিক্টরি সাইন দিয়েছি। আসলে যখন বাইক স্ট্যান্ডে ঢুকছিলাম তখন তো আসলে উইলি মারতে পারতাম না, আসলে সত্যি কথা উইলি মারতে পারতাম না, তখন এই দাঁড়া করাই দিত, দাঁড়া করে হাত দিয়ে একটা ছবি তুলতাম, তারপর ট্যাঙ্কির উপরে বইয়ের ছবি তুলতাম, এগুলো আপলোড করতাম, তারই বুঝাইতাম যে ইয়াস স্টান্ট রাইডার ইজ কামিং সুন, ফাহিম ভাই আসছে খুব সুন, হ্যান প্যান, এটা দিয়ে কোনো একটা টাইটেল দিতাম আমি। তো এটা ছিল নেক্সট ছবি থাক, আর দেখানোর দরকার নাই। আচ্ছা না, আরেকটা সাইকেলের সাথে ছবি আছে, এই সাইকেলের সাথে ছবিটা বুদ্ধিজীবীর মধ্যেই তোলা, ক্যাপ পরা, এই ক্যাপটার মধ্যে সোয়াগ লেখা আছে, এই ক্যাপটাও মনে হয় আমার এই ওয়ার্ড্রপে আছে। তো দ্যাটস ইট গাইস, আপনাদের সাথে জীবনের অনেকগুলা স্মৃতি শেয়ার করে ফেললাম, এই ছবিগুলা আরও ছবি কিছু আছে, এগুলো প্লিজ দয়া করে আমার আইডিতে যে লাড়াচাড়া দিবেন না, এটা আমার রিকোয়েস্ট। আমার মাঝে মাঝে ভয় লাগে এই জিনিসগুলো দেখার পরে, যে কেউ লাড়াচাড়া দিলে, আসলে ব্যাপারটা তেমন না, আসলে একটা মানুষ ডে বাই ডে আপডেট হয়, ডে বাই ডে তার মধ্যে চেঞ্জেস আসে। হয়তো এই ভিডিওটা আমি 2022 সালে করতেছি, যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি আমি ইউটিউবে থাকি বা ইউটিউবে ভ্লগ আপনারা দেখেন, যদি মনে করেন 2030 সাল বা 27 সাল পর্যন্ত বাঁচি, তো তখন যদি আমি আরেকটা ভিডিও বানাই, তখন এই ভিডিওটাও পার্সোনালি আমার কাছে অন্যরকম লাগবে। আসলে এটা নর্মাল চেঞ্জেস, আসলে এটাই তো ওল্ড ফটোস, আসলে যা ছিলাম তা ছিলাম, সেখান থেকে ব্যাক করে এখানে আসছি, এখান থেকে কাজ করে আবার ফিউচারের দিকে। তো এটাই অনেক বড় একটা ব্যাপার, আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই সব কিছুই আমি শেয়ার করলাম, অ্যান্ড চিন্তা করলাম যে এটা নিয়ে কিন্তু ইউটিউবে একটা ভিডিও বানিয়ে ফেলা যায়। তো নেক্সট ভিডিওটা হবে গাইস প্র্যাঙ্ক কল, আমি আমার সাবস্ক্রাইবারদের সাথে প্র্যাঙ্ক করব, কিভাবে প্র্যাঙ্ক করব সেটা জানি না, বাট প্র্যাঙ্ক করব, ঠিক আছে? তো
নাম্বারগুলো আমি কালেক্ট করবো না, নাম্বারগুলো অন্যভাবে চলে আসবে। তো এখন ওটা সাবস্ক্রাইবারও হইতে পারে, নর্মাল র্যান্ডম মানুষ হইতে পারে, গালিও দিতে পারেন, আমিও দিতে পারি, সো এগুলো বসবে প্যারা নাই। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করেন, চালু এখনই করেন না কেন? হ্যাঁ সময় বানাই দেন, সময়টা বানাই দেন। অ্যান্ড এই ভিডিওটা কবে আপলোড হচ্ছে? কালকে। এটা উইদাউট আপডেট, উইদাউট আজকে এটার প্রমোশন যাবে, কালকে আপলোড হচ্ছে। কালকে 7টা বাজে যেহেতু আপলোড হচ্ছে, ততক্ষণে আমি চিটংয়ের একটা প্রোগ্রামে আছি, প্রোগ্রাম শেষ করে ঢাকায় রওনা হচ্ছি। যদিও আজকে আমি যাচ্ছি চিটং, মানে কুমিল্লা, কুমিল্লা থেকে চিটং যাব। তো চিটংয়ে সাডেন একটা 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 ক্রেস্ট নেওয়ার জন্য আমি যাচ্ছি একটা রিপন অটোতে, দ্যাটস ওয়াই। আর হয়তো এখন বললেন যে কমেন্টে তখন তখন টাইপ করে ফেলছেন, আপনি আসলেই একটা বাপ্পার যে আপনি চিটং আসবেন বলেন নাই কেন? আসলে সত্যি কথা যে আমি কাজেই যাচ্ছি, একদিনের একটা ট্যুর ঠাস করে যাবো, ঠাস করে আসবো। তো ওইটার মধ্যে আপনাদেরকে যে যে ইয়া করবো, গ্যাদার করবো, গ্যাদার করে যে ছবি তুলতে পারবো না, এই কষ্টটা আমি পাইতে চাই না। রাইট, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, হ্যাভ ফান, পিস, লাভ ইউ, দোয়া রাখবেন, টাটা, আল্লাহ হাফেজ।